আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বরাবরের মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার, আশা করছি সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনার বাংলাদেশ সেনাবাহিনী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয় এই পোস্টগুলোতে আবেদন করা যাবে। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো কমেন্ট করবেন যে এই সার্কুলারটি আমি কোথায় পেয়েছি। এটি ইত্তেফাক থেকে কালেকশন করা হয়েছে আপনার সোমবার 20 সেপ্টেম্বর 2021-এ এই জব সার্কুলারটি প্রকাশ পায়। আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকে এই জব সার্কুলারটি প্রকাশ করা হয়। আপনারা ইত্তেফাক পেপারটি কালেকশন করলে বুঝতে পারবেন ইত্তেফাকে এই জব সার্কুলারটি দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, আলোচনা করব পদের নাম, পদের সংখ্যা, বেতন, তারপর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। আপনার এক নম্বরে বলা হয়েছে সহকারী ব্যবস্থাপক কারিগরি। আপনার এ পদে লগ্ন হবে 3 জন, ইলেকট্রিক্যাল 1 জন, তারপর মেটালজিক্যাল নেওয়া হবে 1 জন, মেকানিক্যাল 1 জন, আপনার সপ্তম গ্রেড। 29,000 থেকে 63,410 টাকা হলো আপনার বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে 5 বছরের অভিজ্ঞতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় হইতে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিএনসি মেশিন পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এবং মেটালার্জিক্যাল বিষয়ে প্রকৌশল স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনার এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এছাড়া প্রচলিত নিয়ম অনুসারে চাকুরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর মুক্তিযোদ্ধা সন্তান, 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আপনার চাকুরির বয়সসীমা শীতলযোগ্য, আশা করি বুঝতে পারছেন। তারপরে সহকারী প্রকৌশল, আপনার কারিগরি, এ পদে লগ্ন হবে 1 জন, আপনার ইলেকট্রিক্যাল পদে, আপনার নবম গ্রেড। এটি 22,000 থেকে 53,060 টাকা হলো আপনার বেতন স্কেল। আপনার 3 বছরের অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়তে, ইলেকট্রিক্যাল বিষয়ে প্রকৌশল স্নাতক ডিগ্রি থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। যারা এখন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। প্রচলিত নিয়ম অনুসারে চাকুরিতে আপনার প্রবেশের সময়সীমা 30 বছর, মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে 32 বছর, অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে আপনার চাকরির বয়সসীমা শীতলযোগ্য, আশা করি বুঝতে পারছেন। এখন আলোচনা করব আনুষঙ্গিক বিষয় নিয়ে। অভিজ্ঞতা বেতন আলোকে বেতন ভাতা দিয়ে নির্ধারণ করা হবে। চুক্তির মেয়াদ হবে আপনার প্রাথমিকভাবে 1 বছর, উভয় পক্ষের সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বর্ধিত করা হবে। নম্বরে আগ্রহী প্রার্থীগণকে নিজ পূর্ণ নাম, পিতা মাতার নাম, বর্তমান স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, বয়স, জন্মস্থান, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, বিভাগ, শ্রেণী, বোর্ড সন ইত্যাদি উল্লেখপূর্বক, অভিজ্ঞতা, জাতীয়তা, ধর্ম প্রভৃতি উল্লেখপূর্বক, আপনার কমান্ডেড বাংলাদেশ সমরাস্থ কারখানা বরাবর আবেদন করতে হবে, আপনার প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পর্কিত তোলা, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা, চারিত্রিক সনদ এবং ইউনিয়ন পৌরসভা কর্পোরেশন এর চেয়ারম্যান কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদে আবেদনপত্রে অবশ্যই 5 অক্টোবর 2021 তারিখের মধ্যে আপনার সরাসরি ডাকযোগে কমান্ডার বাংলাদেশ সমরাস্থ কারখানা গাজীপুর সেনানিবাস গাজীপুর 1703 এর ঠিকানায় প্রেরণ করতে হবে। নির্বাচন পর্ষদের সাথে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্র ট্রান্সক্রিপ্টের মূল কপি আপনার উপস্থাপন করতে হবে। সাক্ষাৎকারের তারিখ ও সময় আপনার প্রদত্ত টেলিফোন মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণে অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।